যানজটের রাস্তায় পাশ কাটিয়ে শাই করে ছুটে যাওয়া তরুণ স্কেটম্যানদের সুপারম্যান ভাবলেও অনেকের চোখ বড় বড় করে দেখায়। চাকাযুক্ত বিশেষ জুতো পরে গতিময় ছুটে চলাই হলো স্কেটিং। এখন অনেক তরুণী মেরেছে এই স্কেটিংয়ে, এদের অনেকেই খুব অল্প বয়স থেকেই স্কেটিং শুরু করেছেন। সব মিলে তারুণ্যের ছুটে চলা অন্যরকম গতি দেওয়া স্কেটিং নিয়েই আজ আমাদের আয়োজন। মাঝে মধ্যে রাস্তার পাশ দিয়ে শাই করে ছুটে যায় কিছু তরুণ। বুটের তলায় কয়েকটি চাকার উপর ভর করে ছুটে চলছে তারা, চাকাওয়ালা জুতার তারুণ্যে ছুটে চলা যান্ত্রিক গতিতে অনায়াসে পাড়ি দিচ্ছেন মাইলের পর মাইল। সাধারণত চাকাওয়ালা জুতোকে স্কেটিং কিটস নামে চিনে থাকেন অনেকেই, আর এই কিটস পরেই যিনি পাড়ি দিচ্ছেন তিনি হচ্ছেন একজন স্কেটার। জেলা শহরে হয়তো সহসায় এই ধরনের তরুণদের আপনাদের চোখে পড়বে, যেখানে বহির্বিশ্বে এটা অর্হ ঘটনা। রোলার বল বা স্পিডে হয় আন্তর্জাতিক এই প্রতিযোগিতা। তরুণদের কাছে স্কেটিং এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। ইউরোপ কিংবা আমেরিকার জনপ্রিয় তুঙ্গে থাকলেও রোলার স্কেটিং খেলাটি বাংলাদেশে খুব একটা পরিচিত ছিল না। তবে আশার কথা হচ্ছে বাংলাদেশ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এর জনপ্রিয়তা। শুরুর দিকের প্রয়োজনের চেয়ে রোলার স্কেটিং শৌখিনতার অংশ হিসাবে ভাবা হতো, কিন্তু বর্তমানে সর্বস্তরের তরুণ তরুণদের এখন প্রবলভাবে ঝুঁকছে রোলার স্কেটিংয়ে। সব মিলিয়ে তরুণদের মাঝে নতুন করে জেগে উঠেছে এই স্কেটিং।